দশক শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে নির্ধারিত দামে কোথাও নেই এলপি গ্যাস গত মাসে বারো কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল এক টাকা গতকাল সন্ধ্যা থেকে তা হয়েছে এক হাজার টাকা বাজারের বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠেরোশো টাকায় এছাড়াও ভূমিকম্প নিয়ে গতকাল যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি নিয়ে তারা একটি শিরোনাম করেছে দেশ জুড়ে মাঝারি মাত্রার ভূমিকম্প গতকাল সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল সেটি নিয়ে এই শিরোনামটি এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে তুলে ধরে তার একটি শিরোনাম করেছে কোনোভাবেই অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করতে পারবে না প্রধানমন্ত্রী দর্শক আপনারা জানেন এরই মধ্যে যে নোবেল পুরস্কারের নাম ঘোষণা করা শুরু হয়েছে গতকাল চিকিৎসা বিজ্ঞানে যারা নোবেল পেয়েছেন তাদেরকে তাদের নামটি ঘোষণা করা হয়েছে করোনা টিকার দুই গবেষক পেলেন চিকিৎসায় নোবেল এটি নিয়ে তারা সেই শিরোনামটি করেছে চলে যাচ্ছি পরের পত্রিকায় কালের কণ্ঠ দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে প্রায় দুই বছরে রেলে কাটা পড়ে পাঁচশো বাইশ জনের মৃত্যু এছাড়াও বিভিন্ন তারা বিষয় তুলে ধরেছে রেলের ঢাকা জোন অংশের যে বিষয় চিত্রটি তারা দেখেছে সেগুলি তারা তুলে ধরেছে একটি ফটো ফিচার দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে চলাচল করা বিআরটিসির বাসে লাইন ধরে উঠছেন যাত্রীরা গতকাল উত্তরার জোসীমদিন এলাকা থেকে তোলা এক্সপ্রেসওয়ে নিয়ে তারা যে শিরোনামটি করেছে চাহিদা বেশি কিন্তু বাস কম ব্যয় বাড়ছে একশো কোটি টাকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের যে একটি বিষয় তারা তুলে ধরেছেন তাদের এই শিরোনামটিতে চলে যাচ্ছি পরের পত্রিকায় দৈনিক সমকাল দৈনিক সমকাল শিরোনাম করেছে পদোন্নতিতে বৈষম্য হতাশায় প্রকৌশলী পদ ছাড়া পদোন্নতি কোনো ক্যাডারেই থাকা উচিত নয় যদি একটি দুটি ক্যাডারে দেওয়া হয় তাহলে অন্যদেরও সুযোগ পাওয়া উচিত শামিমাল মামুন সাধারণ সম্পাদক প্রকৌশলী সমিতি সড়ক জনপদ বিভাগ তার এই বক্তব্যটিকেই তুলে ধরে মূলত শিরোনামটি শিরোনামের বিষয়টি আমরা বুঝতে পারছি এছাড়াও আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি সিডিএর প্রকল্প বাণী বিদেশে আনন্দ ভ্রমণ একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে সমকাল মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি নির্বাচনের আগে অগ্নি সন্ত্রাস করলে রেহাই নেই লন্ডনের সংবর্ধনায় প্রধানমন্ত্রী দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো শিরোনাম করাচ্ছে ডলার সংকট কাটছে না বাড়ছে ব্যবসার খরচ দক্ষিণ এশিয়া খেলাপি ঋণের হার দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশে এছাড়া আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি সক্রিয় কিংস পার্টি পেছনে ক্ষমতাসীনরা দর্শক মোটামুটি এই ছিল আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনামে দশক শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে নির্ধারিত দামে কোথাও নেই এলপি গ্যাস গত মাসে বারো কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল এক হাজার টাকা গতকাল সন্ধ্যা থেকে তা বেড়ে হয়েছে এক টাকা বাজারের বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠেরোশো টাকায় এছাড়াও ভূমিকম্প নিয়ে গতকাল যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি নিয়ে তারা একটি সুনাম করেছে দেশ জুড়ে মাঝারি মাত্রার ভূমিকম্প গতকাল সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল সেটি নিয়ে এই এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে তুলে ধরে তারা একটি শিরোনাম করেছে কোনোভাবেই অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করতে পারবে না প্রধানমন্ত্রী আর দর্শক আপনারা জানেন এরই মধ্যে যে নোবেল পুরস্কারের নাম ঘোষণা করা শুরু হয়েছে গতকাল চিকিৎসা বিজ্ঞানে যারা নোবেল পেয়েছেন তাদেরকে তাদের নামটি ঘোষণা করা হয়েছে করোনা টিকার দুই গবেষক পেলেন চিকিৎসায় নোবেল এটি নিয়ে তারা সেই শিরোনামটি করেছে চলে যাচ্ছি পরের পত্রিকায় কালের কণ্ঠ দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে প্রায় দুই বছরে রেলে কাটা পড়ে পাঁচশো বাইশ জনের মৃত্যু এছাড়াও বিভিন্ন তারা বিষয় তুলে ধরেছে রেলের ঢাকা জোন অংশের যে বিষয় চিত্রটি তারা দেখেছে সেগুলি তারা তুলে ধরেছে একটি ফটো ফিচার দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে চলাচল করা বিআরটিসির বাসে লাইন ধরে উঠছেন যাত্রীরা গতকাল উত্তরার জসীম উদ্দিন এলাকা থেকে তোলা এক্সপ্রেসওয়ে নিয়ে তারা যে শিরোনামটি করেছে চাহিদা বেশি কিন্তু বাস কম ব্যয় বাড়ছে একশো কোটি টাকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের যে একটি বিষয় তারা তুলে ধরেছেন এই তাদের এই শিরোনামটিতে চলে যাচ্ছি পরের পত্রিকায় দৈনিক সমকাল দৈনিক সমকাল শিরোনাম করেছে পদোন্নতিতে বৈষম্য হতাশায় প্রকৌশলী পথ ছাড়া পদোন্নতি কোনো ক্যাডারেই থাকা উচিত নয় যদি একটি দুটি ক্যাডারে দেওয়া হয় তাহলে অন্যদেরও সুযোগ পাওয়া উচিত শামিমাল মামুন সাধারণ সম্পাদক প্রকৌশলী সমিতি সড়ক জনপদ বিভাগ তার এই বক্তব্যটিকেই তুলে ধরে মূলত শিরোনামটি শিরোনামের বিষয়টি আমরা বুঝতে পারছি এছাড়াও আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি সিডিএর প্রকল্প বাণী বিদেশে আনন্দ ভ্রমণ একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে সমকাল মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি নির্বাচনের আগে অগ্নি সন্ত্রাস করলে রেহাই নেই লন্ডনের সংবর্ধনায় প্রধানমন্ত্রী প্রথম প্রথম আলো আলো শিরোনাম ডলার সংকট কাটছে না বাড়ছে ব্যবসার খরচ দক্ষিণ এশিয়া খেলাপি ঋণের হার দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশে এছাড়া আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি সক্রিয় কিংস পার্টি পেছনে ক্ষমতাসীনরা দর্শক মোটামুটি এই ছিল আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনামে